আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে পুরো বাংলাদেশের সকল রেডি মুরগির রেটগুলো জেনে নিন। আর আজকে বেশি একটা পরিবর্তন হয় নাই। আজকে 15 এপ্রিল 2024 সাল, রোজ হচ্ছে সোমবার। তো আজকে সোমবারে পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জেনে নিন। আর প্রতিদিনের বাজার আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আজকে আমাদের বিআরটি অফিসে একটু কাজ থাকার কারণে আমরা সকালে বাইর হয়েছি, যার কারণে লেট হয়ে গেছে। কালকে থেকে ইনশাআল্লাহ আপনারা 10টা থেকে 11টার মধ্যে অথবা 11টা থেকে 12টার মধ্যে সকাল বাচ্চার রেট এবং মুরগির রেটগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো কালকে থেকে শিডিউল থাকবে 10টা থেকে 11টা অথবা 12টার মধ্যে আপনারা সকাল বাচ্চার রেটগুলো পেয়ে যাবেন, মুরগির রেটগুলো পেয়ে যাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন ইনশাআল্লাহ। কালকে খুব তাড়াতাড়ি বাচ্চা রেডি মুরগির রেট পেয়ে যাবেন। আর যারা বাচ্চার জন্য কমেন্ট করেছেন অথবা বাচ্চার জন্য পেমেন্ট করছেন, তারা অতি তাড়াতাড়ি বাচ্চা পেয়ে যাবেন হাতে ইনশাআল্লাহ। আর যারা আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন, তারা অবশ্যই দেখছেন আমরা সকালবেলা হচ্ছে প্রাইভেট কার নিয়ে যখন বাইরে হয়েছি তখন লাইভ করে জানা দিছি যে আমরা হচ্ছে একটু ব্যস্ত, আমরা বিআরটি অফিসে যাচ্ছি। তো প্রতিনিয়ত ডিমের আপডেট এবং হচ্ছে আমরা কখন কী করতেছি, কোথায় যাচ্ছি, সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে রাখতে পারেন। এবং আমাদের ফেসবুক পেজে প্রতিদিন মুরগির রেডি মুরগির রেট এবং হচ্ছে বাচ্চার রেট সকল রেট ওখানেই পাওয়া যায়, ওখানে আমরা সবার আগে আপডেটগুলো দিয়ে দিই। তো বেশি কথা হয়ে যাচ্ছে, বাজারগুলো জেনে নিন। ব্রয়লার 190 থেকে 200 টাকা, 210 টাকা পর্যন্ত সর্বোচ্চ কিছু কিছু এলাকায় কেনা বেচা হচ্ছে। তো আপনার এলাকায় কত টাকা কেনা বেচা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন, আপনার এলাকার নাম ছোট করে লিখে কমেন্ট করে জানাই দিবেন। এবং রেডি ব্রাউন কক কেনা বেচা হচ্ছে 250 থেকে 260 টাকা, এবং রেডি সোনালী মুরগি কেনা বেচা হচ্ছে 285 থেকে 300 টাকা, টাইগার কেনা বেচা হচ্ছে 275 থেকে 280 টাকা, এবং কালার বার্ড কেনা বেচা হচ্ছে 260 থেকে 275 টাকা, এবং রিজেক্ট লেয়ার কেনা বেচা হচ্ছে 295 থেকে 300 টাকা। তো এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেডি মুরগির রেট, এটা হচ্ছে মাংসের রেট আর কি। আপনার এলাকায় কত টাকা কেনা বেচা হচ্ছে ছোট্ট করে আপনার এলাকার নাম লিখে দিবেন। তো আজকে ডিমের বাজার সাবেক অবস্থানেই আছে। খুচরা বিক্রয় মূল্য হচ্ছে হালি 40 টাকা, ডজন 115 টাকা, কেস 285 টাকা, এবং শতক 950 টাকা। নিয়মিত ডিমের বাজারগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, তাহলে সকালবেলায় ডিমের বাজারগুলো পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এছাড়াও সার্চ করতে পারেন আমরা পোল্ট্রি খামারি লিখে ফেসবুকে, এবং আমরা আল্লাহ হরদান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিখে, তাহলে আমাদের দুইটা গ্রুপ দুইটাই পেয়ে যাবেন। গাজীপুর আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 195 থেকে 210 টাকা, কালার বার্ড কেনা বেচা হচ্ছে 260 থেকে 280 টাকা, সোনালী মুরগি কেনা বেচা হচ্ছে 285 থেকে 300 টাকা, টাইগার কেনা বেচা হচ্ছে 275 থেকে 80 টাকা, এবং কালার বার্ড কেনা বেচা হচ্ছে 260 থেকে 275 টাকা, রিজেক্ট ক্লিয়ার কেনা বেচা হচ্ছে 295 থেকে 300 টাকা, ব্রাউন কক কেনা বেচা হচ্ছে 250 থেকে 260 টাকা। চট্টগ্রামে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 198 থেকে 210 টাকা, চট্টগ্রাম ব্রয়লার 198 থেকে 210 টাকা, কালার বার্ড 260 থেকে 275 টাকা, সোনালী মুরগি 283 থেকে 300 টাকা, টাইগার 275 থেকে 80 টাকা, এবং কালার বার্ড 260 থেকে 75 টাকা, রিজেক্ট ক্লিয়ার 295 থেকে 300 টাকা, এবং ব্রাউন কক কেনা বেচা হচ্ছে 250 থেকে 260 টাকা। রাজশাহীতে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 196 থেকে 202 টাকা, রাজশাহী ব্রয়লার 196 থেকে 202 টাকা, এবং সোনালী মুরগি কেনা বেচা হচ্ছে 288 থেকে 300 টাকা, এবং কালার বার্ড কেনা বেচা হচ্ছে 260 থেকে 75 টাকা। খুলনাতে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 195 থেকে 202 টাকা, এবং সোনালী মুরগি কেনা বেচা হচ্ছে 290 থেকে 300 টাকা, কালার বার্ড কেনা বেচা হচ্ছে 293 থেকে 277 টাকা। বরিশাল ব্রয়লার 196 থেকে 203 টাকা, এবং সোনালী মুরগি 292 থেকে 305 টাকা, এবং কালার বার্ড কেনা বেচা হচ্ছে 265 থেকে 278 টাকা। সেই সঙ্গে ময়মনসিংহে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 196 থেকে 203 টাকা, এবং সোনালী মুরগি 292 থেকে 305 টাকা, কালার বার্ড 265 থেকে 278 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর যারা নতুন দর্শক আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন, ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। সিলেট ব্রয়লার মুরগি কেনা বেচা হচ্ছে 193 থেকে 205 টাকা, এবং মুরগি কেনা বেচা হচ্ছে 290 থেকে 300 টাকা, এবং কালার বার্ড কেনা বেচা হচ্ছে 267 থেকে 279 টাকা। ময়মনসিংহ ব্রয়লার 196 থেকে 203 টাকা, সোনালী মুরগি 292 থেকে 305 টাকা, কালার বার্ড 265 থেকে 278 টাকা, এবং রংপুরে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 194 থেকে 208 টাকা, এবং সোনালী মুরগি 288 থেকে 300 টাকা, এবং কালার বার্ড 265 থেকে 280 টাকা। বগুড়া ব্রয়লার কেনা বেচা হচ্ছে 193 থেকে 205 টাকা, এবং সোনালী মুরগি 290 থেকে 303 টাকা।
কালার বার্ড কেনাবেচা হচ্ছে 266 থেকে 278 টাকা, টাঙ্গাইল ব্রয়লার কেনাবেচা হচ্ছে 191 থেকে 203 টাকা, এবং ব্রয়লার তো বললামই 191 থেকে 203 টাকা, সোনালী মুরগি 292 থেকে 305 টাকা, কালার বার্ড 265 থেকে 275 টাকা, নরসিংদি ব্রয়লার 190 থেকে 200 টাকা, সোনালী মুরগি 294 থেকে 306 টাকা, কালার বার্ড 265 থেকে 75 টাকা, ফরিদপুর ব্রয়লার কেনাবেচা হচ্ছে 193 থেকে 205 টাকা, এবং সোনালী মুরগি 293 থেকে 305 টাকা, কালার বার্ড 266 থেকে 277 টাকা। পাবনা, পাবনাতে আজকে ব্রয়লার কেনাবেচা হচ্ছে 195 থেকে 260 টাকা, এবং 260 টাকা অনেকে 60 টাকা মনে করতে পারেন, ব্রয়লার 195 থেকে 260 টাকা, কিছু কিছু এলাকায় 210 টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে, সোনালী 295 থেকে 304 টাকা, 305 টাকাও কেনাবেচা হয়েছে কিছু কিছু এলাকায়, কালার বার্ড 268 থেকে 277 টাকা, 80 টাকা এরকম কেনাবেচা হচ্ছে। নোয়াখালী, নোয়াখালীতে ব্রয়লার কেনাবেচা হচ্ছে 198 থেকে 210 টাকা, সোনালী মুরগি 298 থেকে 306 টাকা, এবং কালার বার্ড 269 থেকে 275 টাকা। ফিরোজপুর আজকে ব্রয়লার কেনাবেচা হচ্ছে 194 থেকে 200 টাকা, এবং সোনালী মুরগি 288 থেকে 300 টাকা, কালার বার্ড 269 থেকে 278 টাকা। কুমিল্লা, ব্রয়লার কেনাবেচা হচ্ছে 193 থেকে 205 টাকা, এবং সোনালী মুরগি 285 থেকে 302 টাকা, কালার বার্ড 267 থেকে 275 টাকা। কক্সবাজার, ব্রয়লার কেনাবেচা হচ্ছে 198 থেকে 215 টাকা, এবং সোনালী মুরগি 290 থেকে 310 টাকা, এবং কালার বার্ড 267 থেকে 210 টাকা, সরি কালার বার্ড 267 থেকে 280 টাকা। এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেট। আপনার এলাকার সাথে কোন রেট রেটটি মিলবে সেটা একজাক্টলি বলা যাচ্ছে না, আপনার এলাকার নাম লিখে আপনি জানিয়ে দেবেন আপনার এলাকায় কত টাকা কেনাবেচা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যারা নতুন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন প্রতিদিনের টিমের আপডেটগুলো পেতে, এবং ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। সকল আপডেট আমরা আমাদের চ্যানেলে দেওয়ার আগে আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে। Thank you.